করোনা আক্রান্ত মানুষের সাহায্যার্থে নিলামে ওঠা মাশরাফি বিন মুর্তজার ব্রেসলেট বিক্রি হলো 42 লাখ টাকায়। পরে ক্রেতা বিএলএফসি এর কাছ থেকে এই ব্রেসলেট আবার উপহারও পেয়েছেন নড়াইল এক্সপ্রেস। এখান থেকে প্রাপ্ত অর্থ নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে করোনা দুর্গতদের সহায়তায় খরচ করা হবে। ফেসবুক লাইভে হয় নিলাম, যেখানে মাশরাফি সহ অতিথি হয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সীমাবদ্ধতার মাঝেও বুক চিতিয়ে লড়তে শিখিয়েছেন তিনি মাশরাফি, এক অনুভূতি, অনুপ্রেরণা। তার জনপ্রিয়তাও তাই আকাশ ছোঁয়া। 18 বছরে চোটের সঙ্গে যুদ্ধ, চড়াই উত্রাই আর বদলে যাওয়ার গল্পে সঙ্গীতার রূপালী ব্রেসলেট, যাতে খোদাই করে লেখা নিজের নাম। করোনা ফান্ড গঠনে প্রিয় ব্রেসলেটটাই নিলামে তোলেন মাশরাফি। অকশন ফর অ্যাকশন পেজে 5 লাখ টাকা ভিত্তিমূল্যের ব্রেসলেটের দাম, রোববার সন্ধ্যাতেই ছাড়িয়ে যায় কয়েক গুণ, রাতে সেটা পৌঁছে যায় 40 লাখে। আমি অফিসিয়ালি বিডটা ক্লোজ করে দিচ্ছি, এখন পর্যন্ত 1 ঘন্টার মধ্যে হাইয়েস্ট প্রাইস এসেছে 40 লক্ষ টাকা। ম্যাশের লম্বা সময়ের সঙ্গী প্রিয় ব্রেসলেট ভিত্তিমূল্যের 8 গুণ বেশিতে কিনে নেয় বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিনান্স অ্যাসোসিয়েশন বিএলএফসিএ। দিস ইজ আ সুভেনির, এই যে এই ব্রেসলেটটা, এইটার দাম কোনোভাবেই হয় না, দিস ইজ প্রাইসলেস। তো আমরা খুব খুশি যে আমরা 40 লাখ টাকা যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন থেকে বিড করেছি, আর সাথে সাথে আইপিডিসির সাথে একটা মানে অকশন ফর অ্যাকশনের একটা সমঝোতা আছে, যে 10টা আইটেম পর্যন্ত আমরা 5% করে আবার এডিশনাল দিব। সো 40+ এখানে আরও 5% 2 লাখ, সো টোটাল 42 লাখ টাকা হচ্ছে এই ব্রেসলেটটার জন্য। আমি আমি এটা অলরেডি আপনার জন্য খুলে ফেলেছি আর্থিকে, দিস ইজ ফর ইউ ইনশাআল্লাহ। এবং আপনি সহ এখানে রাখলাম, আপনি সহ আরো যারা ছিলেন এর সাথে জড়িত, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মহামূল্যবান স্মারকটা যারা কিনেছেন তারা লড়াকু মাশরাফির নিবেদনকে শ্রদ্ধা জানিয়েছেন মাত্র, তার অবদান স্মরণীয় রাখতে কিছু একটা ফিরিয়ে দেওয়ার প্রয়াস বিএলএফসি এর। আর তাই বহু স্মৃতির সাক্ষী ব্রেসলেটটা ম্যাশের কাছেই থেকে যাচ্ছে। এই একটা জিনিস আপনার খুব প্রিয়, হ্যাঁ, 18 বছর ধরে আপনার হাতে আছে, এবং এই ব্রেসলেটটা আপনার হাতেই মানাই, ঠিক আছে। আমরা চাই যে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সংগঠন এই ব্রেসলেটটা আপনাকে উপহার দিতে চাই। মমিন ভাই একটু মজা করি, ব্যাংকাররা কি মানে বিয়ের সময় একবারই কবুল তো? এক্স্যাক্টলি, ওইটা চিন্তা দেখেন যে ওই সময় অনেক চিন্তা ভাবনা করে, বাট কবুল ইজ কবুল। লাইভে হঠাৎ যুক্ত হন তামিম, বর্তমান সাবেক অধিনায়কের কথায় বিনোদন মিলেছে। আরে ইকবাল খান, হাউ আর ইউ ব্রাদার? আই'ম গুড, গুড, হাউ আর ইউ? ভালো ভালো। বাসার সব তো বিক্রি করে দিচ্ছেন আপনারা, কি শুরু করলেন? তোরগুলা জমাই রাখ, জমাই রাখছি। এই যে আপনাদের অনেক 100 তো অকশন ফর অ্যাকশন পেজের সাকিবের 2019 বিশ্বকাপের ব্যাট বিক্রি হয়েছিল 20 লাখ টাকায়, তার দ্বিগুণ দামে বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট। এই অর্থ করোনার বিরুদ্ধে লড়াইয়ে খরচ হবে, তাতে হয়তো দুস্থ অসহায়দের মুখে হাসি ফুটবে, ওটাই তো এই উদ্যোগের সার্থকতা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।